ভারত বাংলাদেশ সীমান্তর বাহিরত বাংলাদেশের ভূমিয়ে আগুরি থকা ভারতীয় গাঁও ভোগডাঙাত আজি ধুবুরী জেলা নির্বাচন বিষয়া তথা জেলা উপায়ুক্ত দেবকুমার কলিতার নেতৃত্বত এটা শীর্ষ বিষয়ার দল উপস্থিত হয়ে গাঁওখনের ভোটদাতার সঙ্গে মত বিনিময় করে। ভোটদানের প্রতি গাঁওখনের রাইজক উৎসাহিত করবলে লওয়া এই পদক্ষেপ প্রশাসনের পদক্ষেপের প্রতি সহাৰি জনাই গাঁওবাসীয়ে ভোটদান করবে বলে কয়। জেলা উন্নয়ন আয়ুক্ত বনশ্রী নাথ, জেলা পরিষদের মুখ্য কার্যবাহী বিষয়া অনিমেষ তালুকদার, অতিরিক্ত উপায়ুক্ত ধ্রুবজ্যোতি দাস, নির্বাচন বিষয়া পার্থপ্রতিম বর্মনে সঙ্গ দিয়ে জেলা উপায়ুক্ত গাঁওখনত মুঠ 384 জন ভোটার আছে। ইয়ার 206 পুরুষ আর 180 মহিলা, 4 জন 80 বছরের ঊর্ধ্বর ভোটার আছে উক্ত গাঁওখনত। বৃত্তিমূলক শিক্ষাখণ্ডত নতুন সংযোজন, ডেফোডিল কলেজ অব হর্টিকালচাৰ। উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভিতৰত এখন নাৰ্চাৰীৰ সহযোগত নিৰ্মিত প্ৰথমখন ব্যক্তিগত খণ্ডৰ মহাবিদ্যালয়। অত্যাধুনিক আন্তঃগাঁথনিৰে উচ্চ শিক্ষিত শিক্ষকৰ দ্বাৰা গুণগত মানদণ্ডৰ শিক্ষাদান, ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে উন্নত মানদণ্ডৰ শ্ৰেণীকোঠাৰ লগতে সুশৃংখলাবদ্ধ আবাসিক কোঠাৰ সুব্যৱস্থা থকা এখন জাকতজিলিকা মহাবিদ্যালয় ডেফোডিল কলেজ অব হর্টিকালচাৰ। যোগাযোগৰ ঠিকনা ক্ষেত্ৰী কলেজ গেট, মোবাইল নম্বৰ 9854051202 অথবা 9854323400।